Welcome everyone, welcome to the new episode of Arion Script. It's the fourth episode of East Bengal. It's short. Tinte khobor dobo East Bengal. Ek number khobor hocche East Bengal er je tumra opekkha kore chile eto din je East Bengal er jeta official website e je logo inclusion ta seta hoyto Mumbai city er logo ta modify ar East Bengal er ta ekshongei ghorte choleche seta ajke ba kalke jobei ashuk ekshongei ghorte choleche khub shigghri ghorte choleche prokriya ta under process royeche je rokom website e kaj hoy tumra jano sei kaj ta cholche. দ্বিতীয় ভালো খবর হচ্ছে ইস্ট বেঙ্গলের লাইসেন্সিং এর জন্য যে শেষ তারিখ যেটা ছিল এই এই মাসেরই মিড অক্টোবরে যেটা শেষ ছিল লাইসেন্সিং প্রক্রিয়াটা ইস্ট বেঙ্গল নতুন সিমেন্ট কোম্পানি যারা ইনভেস্টার এসছে ইস্ট বেঙ্গলের তারা কিন্তু লাইসেন্সিং এর প্রক্রিয়াটা শেষ করতে পারেনি সেই জন্য একটা একটুখানি দেখবে লাস্ট কয়েকদিন একটু মানে ঘোষণা করা হবে টানাপোড়েন চলছিল তো এফসি থেকে অলরেডি চলে এসেছে যে এক মাসের জন্য তাদের একটা সময় বেশি দেওয়া হয়েছে এবং এই এই সময়টা ইস্ট বেঙ্গল তাদের যাবতীয় লাইসেন্স প্রক্রিয়াটা শেষ করে ফেলবে এবং ভেরি ইজিলি সেটা করা সম্ভব এটা থেকেও অনেকটা আন্দাজ করা যাচ্ছে যে যদি নভেম্বরের মাঝামাঝি অবধি সময় দেয় লাইসেন্সিং এর জন্য তাহলে নভেম্বরের 30 তারিখে হয়তো খেলা হবে না আমার আমার মানে শুরু হবে না এটা আমার পার্সোনাল ধারণা এটার কোনো অফিসিয়াল কোনো কিছু নেই এটা আমার ধারণা ভুলও হতে পারে আর তৃতীয় যে একটা ভালো খবর ইস্ট বেঙ্গলের জন্য রয়েছে সেটা হচ্ছে অ্যান্টনি নীল জেমস পিলকিংটন যার নাম এখনো সরকারিভাবে ঘোষণা করেনি ইস্ট বেঙ্গল কিন্তু আশা করি করে দেবে খুব তাড়াতাড়ি কারণ তিনি তো অলরেডি তার বাক্স প্যাটরা গোছাচ্ছেন তিনি ভিসা পেয়ে গেছেন বাক্স প্যাটরা গোছাচ্ছেন গোয়ার থেকে গোয়ার উদ্দেশ্যে আসার জন্য আমি আশা করব যে গোয়ার উদ্দেশ্যেই আসছেন আর কি মানে আই মিন মানে সেটা সেটা আমার ধারণা যদি যেহেতু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি তাই বলতে পারছি না সরকারিভাবে কিন্তু আমার মনে হচ্ছে যে তার যাবতীয় কাজকর্ম বা যাবতীয় তার চুক্তি ভিসার প্রসেস এগুলো অনেকটাই তিনি করে ফেলেছে অলরেডি এবং তাকে আনার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এটা পার্সোনাল মতামত ভুলও হতে পারে ব্যাস এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও তো এখনকার মতো টাটা।